সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এখন থেকে 2024 সালে হাঙ্গেরির ভিসা পাওয়া আরো অনেকটা সহজ হয়ে গেল, এবং ভিসা পাওয়ার যে রাস্তাটা এটা অনেক সহজ হয়ে গেল 2024 সালের নিউ ইমিগ্রেশন রুলসের কারণে। তো বন্ধুরা, হাঙ্গেরির 2024 সালের ইমিগ্রেশনের নতুন রুলসে আপনার ভিসা পাওয়ার নিশ্চয়তা অনেক গুণ বেড়ে গেল। তো বন্ধুরা, আমরা আলোচনা করব আসলে কি এমন নিয়ম করা হলো এবং কোন নিয়মের কারণে বা কোন রুলসের কারণে আপনার ভিসা পাওয়ার নিশ্চয়তা আরো বেড়ে গেল। তো সে বিষয়ে জানতে চাইলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অথবা নতুন আছেন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই। সুপ্রিয় বন্ধুরা, নতুন ইমিগ্রেশন আইনে এখন আর যে কোনো কোম্পানি আপনাকে হায়ার করতে পারবে না, যেই কারণে যেই সকল ভুয়া কোম্পানি তারা কোম্পানির একটা লাইসেন্স করে বা রেজিস্ট্রেশন নিয়েই সে হাঙ্গারি থেকে গিয়ে বসে আসে জার্মানিতে, পোল্যান্ডে, ডেনমার্কে, অথচ আপনার জন্য ওয়ার্ক পারমিট ইস্যু করাচ্ছে। পরবর্তীতে কি দেখা যাচ্ছে যে যখন এই ওয়ার্ক পারমিট নিয়ে আপনি এম্বাসি ফেস করতেছেন, তো এম্বাসি থেকে যখন ইমিগ্রেশনে যোগাযোগ করতেছে তখন দেখা যাচ্ছে যে এই কোম্পানির কোনো অস্তিত্ব বর্তমানে হাঙ্গারিতে নেই, যে কারণে আপনার ভিসাটি হচ্ছে না। তো বন্ধুরা, 6-7 মাস 8 মাস অপেক্ষা করার পরে যদি এমন একটা পরিণতি আপনার ক্ষেত্রে ঘটে যে আপনার ভিসাটা হলো না, তাহলে বলুন তো, তো আমাদের খুবই আফসোস হয়। তো এই আফসোসটা লাঘবের জন্য এবং হাঙ্গারিয়ান গভর্নমেন্টের কিছু অপরচুনিটির জন্য হাঙ্গারিয়ান গভর্নমেন্ট ইমিগ্রেশনে কিছু নতুন পরিবর্তন নিয়ে আসছে, যেই পরিবর্তনের কারণে এখন আর আগের মতো চাইলে যেন সেন যে কোনো কোম্পানি আপনাকে হায়ার করতে পারবে না। অর্থাৎ থার্ড কান্ট্রি ন্যাশনাল থেকে এখন চাইলেই সকল কোম্পানি কর্মী হায়ার করতে পারবে না। তো যেই কারণে আমরা রোমানিয়ার ক্ষেত্রে দেখেছি যে যেটা হয়, আগে যে কোনো কোম্পানি আপনাকে হায়ার করতে পারতো, ওয়ার্ক পারমিট ইস্যু করাইতে পারতো। কিছু কিছু কোম্পানি ছিল যারা ওয়ার্ক পারমিট আসলে বিক্রি করতো বাংলাদেশের এজেন্সিসদের কাছে। তো এই প্রতারণার ফাঁদে যারা পড়েছে, আমরা রোমানিয়ার ক্ষেত্রে দেখেছি অনেক অহরহ আমার ভাইয়েরা এই প্রতারণার ফাঁদে পড়ে তাদের জীবনটা নষ্ট হয়ে গেছে। তো হাঙ্গেরিয়ান গভর্নমেন্ট এটার সিন্ডিকেটটা ভেঙে দিয়েছে, এখন আর চাইলেই যে কোনো কোম্পানি আপনার পারমিট ইস্যু করাইতে পারবে না। এখন শুধুমাত্র দুই ধরনের প্রতিষ্ঠান বা দুই ধরনের কোম্পানি পারমিট ইস্যু করাইতে পারবে। তো বন্ধুরা, হাঙ্গারির নিউ ইমিগ্রেশন রুলসে আমরা কিন্তু এই যে আগে বাটপাড়ি করার সুযোগ থাকতো সেটা থাকছে না, এবং ফালতু কোম্পানিগুলো পারমিট ইস্যু করাইতে পারতেছে না। এবার এখন শুধুমাত্র দুই ধরনের প্রতিষ্ঠান বা দুই ধরনের কোম্পানি পারমিট ইস্যু করাইতে পারবে। চলুন আমরা জেনে নেই সেই দুই ধরনের কোম্পানি এবং দুই ধরনের প্রতিষ্ঠান কি কি। তো তার মধ্যে প্রথমে যে প্রতিষ্ঠান বা যেই ধরনের কোম্পানিটা আছে সেটা হলো হাঙ্গেরিয়ান, যেই সকল কোম্পানি হাঙ্গেরিয়ান গভর্নমেন্টের ফরেন মিনিস্ট্রির স্ট্র্যাটেজিক পার্টনার, শুধুমাত্র সেই সকল কোম্পানিগুলো সরাসরি আপনাকে হায়ার করতে পারবে। চিন্তা করেন, যেই সকল হাঙ্গেরিয়ান কোম্পানি হাঙ্গেরিয়ান ফরেন মিনিস্ট্রির সাথে স্ট্র্যাটেজিক পার্টনার, তারা যদি আপনার ওয়ার্ক পারমিট ইস্যু করায় তাহলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনাটা 100% হয়ে যায়। যদি আপনার ডকুমেন্টে কোনো জালিয়াতি না থাকে তাহলে 100% ভিসা হবে। এই জন্য বললাম যে ভিসা পাওয়ার লেভেলটা অনেকখানি আগায় গেল। এরপরে দ্বিতীয় যে প্রতিষ্ঠান, যেই ধরনের প্রতিষ্ঠান তারা কর্মী নিয়োগ করতে পারবে, এবং এই ধরনের প্রতিষ্ঠান অনেক বেশি কর্মী নিয়োগ করবে ভবিষ্যতে, সেই প্রতিষ্ঠানটা কীরূপ, সেটা হলো রিক্রুটিং কোম্পানি। অর্থাৎ হাঙ্গেরিতে যেই সকল রিক্রুটিং কোম্পানি আছে, অর্থাৎ রিক্রুটিং এজেন্সি আছে, যাদের রিক্রুটিং লাইসেন্স আছে, কোম্পানির রেজিস্ট্রেশন আছে, এবং গভর্নমেন্টকে সঠিক সময়ে সঠিক ট্যাক্স প্রদান করে, সেই সকল রিক্রুটিং এজেন্সি এখন থেকে হাঙ্গেরিয়ান কোম্পানিগুলোর জন্য কর্মী প্রোভাইড করবে থার্ড কান্ট্রি ন্যাশনাল থেকে। অর্থাৎ থার্ড কান্ট্রি ন্যাশনাল বলতে আমরা ভারত, পাকিস্তান, বাংলাদেশ বলি, নেপাল বলি, যে সকল গরিব দেশ থেকে তারা কর্মী নিয়ে থাকে, এই সকল থার্ড কান্ট্রি ন্যাশনাল থেকে এখন থেকে শুধুমাত্র রিক্রুটিং লাইসেন্সধারী কোম্পানিগুলো, যারা
ট্যাক্স সময় মতো গভর্নমেন্টকে দিচ্ছে এবং যাদের রেজিস্ট্রেশন আছে যাদের রিক্রুটিং লাইসেন্স আছে তারা সরাসরি আপনাকে হায়ার করবে। যেই কারণে এখানে কিন্তু বাজে কোম্পানিগুলোর দৌরাত্ম্য থেকে আপনি বেঁচে গেলেন। যারা আপনাদের কাছে ওয়ার্ক পারমিট বিক্রি করতে এখন আর তারা পারবে না, কেন নয় শুধুমাত্র সেই সকল কোম্পানি এখন রিক্রুটিং এজেন্সির দ্বারস্থ হবে জেনুইনলি যে সকল কোম্পানির আসলে ডিমান্ড রয়েছে, রুকের কাজের সুযোগ রয়েছে যে সকল কোম্পানিতে। তারা রিক্রুটিং লাইসেন্স ধারী কোম্পানিগুলোর কাছে তাদের যে ডিমান্ড সেই ডিমান্ডের কথা বলবে। রিক্রুটিং লাইসেন্সগুলো এখন থেকে ওই সকল কোম্পানির উপর একটু ইনকোয়ারি করে তারপরে তারা থার্ড কান্ট্রি ন্যাশনাল থেকে কর্মী হায়ার করে নিয়ে তাদের কোম্পানিতে কাজের সুযোগ করে দিবে। যে কারণে বলছি যারা 2024 সালে হাঙ্গারি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন খুবই ভালো সুযোগ আছে সামনে। আপনারা হাঙ্গারির জন্য ফাইল জমা করবেন এবং কোনো ধরনের ডকুমেন্টে জালিয়াতির চেষ্টা করবেন না, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আপনার ভিসা খুব দ্রুত সময়ের মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই সকল প্রশ্ন নিয়ে আপনার যদি আরও কোনো কিছু জানার থাকে তাহলে এই ভিডিওর কমেন্টস বক্সে লিখে রাখুন, আমি পরবর্তীতে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইউরোপের সেনজেন নন সেনজেন যে কোনো দেশের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকে এখানেই শেষ করছি, এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।